আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যদিও আমাদের করোনাজনিত পরিস্থিতি দিন দিন আরো খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে, তোমাদের জন্য পরামর্শ, তোমরা বেশি বেশি ঘরে থাকবা। তোমাদের বেরোর আসলে বেসিক্যালি তো তোমাদের খুব একটা প্রয়োজন নাই, তোমাদের বাবা মায় তো তোমাদের প্রয়োজনগুলো বাড়িতে মিটিয়ে নিয়ে আসে, সেহেতু তোমরা না বাড়ালেই ভালো। ঘরে ভিতরে বেশি থাকলেই নিরাপদ এবং সুস্থ থাকা সম্ভব। আর ঘন ঘন হাত ধুতে হবে আমাদের এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং সেই সঙ্গে আমাদের পড়ালেখাও কিছু চালিয়ে যেতে হবে। যদিও স্কুল কলেজ বন্ধ, কিন্তু আমাদের পড়ালেখা বন্ধ রাখা যাবে না, আমাদের জ্ঞান অর্জন করতে হবে, কারণ জ্ঞানের কোনো বিকল্প নাই। এই বিপদ থেকে কাটিয়ে উঠতে হলে আমাদের জ্ঞানই সম্বল। তো যাই হোক, আমরা দীর্ঘদিন ক্লাস থেকে বিচ্ছিন্ন ছিলাম। আজকে তোমরা নবম শ্রেণীর যারা ছাত্র আছো তাদের আমরা সপ্তমধ্যে শুরু করছি, এবং আমরা আস্তে আস্তে বই শেষের দিকে আগিয়ে যাবো, কারণ আমাদের যে পরিবেশ পরিস্থিতি তাতে মনে হয় না যে স্কুলে ক্লাস, যে আমাদের সাধারণ যে প্রসিডিউর সেই ক্লাস সম্ভব। সে তখন অনলাইনে আমাদের ক্লাসগুলো শেষ করতে হবে, এবং পরীক্ষাও হয়তো অনলাইনে বা অন্য কোনো মাধ্যমে সরকার যেভাবে বলে সেভাবে হবে। তো আমরা আজকে আমাদের পড়ার বিষয় তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ। তরঙ্গ ও শব্দ, এখানে দুইটা জিনিস আছে, একটা তরঙ্গ আর একটা শব্দ। তো আমরা বেসিক্যালি আগে তরঙ্গ কি এই জিনিসটা আমাদের জানতে হবে। আমাদের প্রথম পার্ট হলো তরঙ্গ কি, তরঙ্গ কি তোমরা একটু স্লাইডে খেয়াল করলে দেখতে পাবা, যে আমাদের এখানে একটা ছবি দেখানো আছে, সংজ্ঞা দেওয়া আছে। আমাদের বইয়ের যে পুঁথিগত ধারা, সেই ধারা অনুযায়ী কোন স্থিতিস্থাপক মাধ্যমে কণার গুলো স্থানান্তর ছাড়া যে পর্যাবৃত্ত আন্দোলনের দ্বারা শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে তরঙ্গ বলে। তার মানে শক্তি সঞ্চালনের একটা প্রযুক্তি বলতে পারো, শক্তি সঞ্চালনের এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার একটা প্রযুক্তি বা একটা ধারা বা বাহনও বলা যায়। আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, চলাচল করি, কাছে হলে হেঁটে যেতে পারি, কিন্তু দূরে হলে কি করি, রিক্সায় যাই, আর একটু দূরে হলে গাড়িতে যাই। ঠিক এরকম তরঙ্গ শক্তি সরাসরি এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে সবসময় পারে না, কিছু কিছু ক্ষেত্রে সম্ভব। সেই ক্ষেত্রে শক্তি এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য আমাদের একটা মাধ্যমের প্রয়োজন, সেই সঙ্গে একটা প্রক্রিয়া বা প্রযুক্তির প্রয়োজন, যে প্রযুক্তির মাধ্যমে মাধ্যম দিয়ে চলে যাবে, সেটাই হলো তরঙ্গ। আমরা কিছু চিত্র দেখি, তারপর আমাদের আসছে তরঙ্গের বৈশিষ্ট্য কি, পরবর্তী প্রশ্ন আমাদের তরঙ্গের বৈশিষ্ট্য কি। তরঙ্গের বৈশিষ্ট্য আমরা এগুলো পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবো। তরঙ্গের বৈশিষ্ট্য স্লাইডে আমরা দিয়ে দিয়েছি, আমাদের এখানে আটটা আমরা দিয়েছি, বই ভেদে আরো দুই একটা বিস্তার হতে পারে। তবে আমরা এই সমস্ত যখন প্রশ্ন বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্যগুলি লিখো, তখন আমরা সাধারণত চেষ্টা করবো জোড়ায় জোড়ায় লিখা। আমাদের যে সৃজনশীলে তোমরা জানোই যে জোড়ায় জোড়ায় লেখার নিয়ম, আমরা দুইটা চারটা ছয়টা আটটা দশটা এভাবে। তাহলে তরঙ্গের বৈশিষ্ট্য সময়, তরঙ্গের বৈশিষ্ট্য সময় এখানে যেটা আমরা তোমাদেরকে স্লাইডে দেখিয়েছি, সেখানে যে তরঙ্গের বিস্তার আছে, কম্পন আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে, অগ্রগামী স্থির হয়, অনুপস্থ বা অনুদৈর্ঘ্য হতে পারে, তরঙ্গ মুখ আছে, প্রাকৃতিক কিছু ঘটনা তরঙ্গ দেখায়, সেগুলো হল প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ঘটায়, আর এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে। এখন তরঙ্গ বুঝতে হলে আমাদের একটু চিত্র দেখার প্রয়োজন আছে। আমরা একটা বোর্ডে চিত্র দেখতে আগে বিস্তার বিস্তার আছে। বিস্তার আসলে যে কোনো জিনিস যখন কম্পন, তরঙ্গ বেশি গেলে এক ধরনের কম্পন, একটা জিনিস যদি কাঁপে তো তার একটা স্বাভাবিক অবস্থা থাকে, সেখান থেকে উপরে কিছু দূর যায়, নিচে কিছু দূর যায়,
উপরে বা নিচে সর্বোচ্চ যে দূরত্ব যায় এটা হলো বিস্তার, এটা হলো বিস্তার। উপরে বা নিচে সর্বোচ্চ, অথবা যদি এইভাবে কাঁপতে পারে স্প্রিং এর মতো, সেই ক্ষেত্রে ডাইনে অথবা বামে সর্বোচ্চ যে দূরত্ব যায় সেটা হলো বিস্তার। কম্পন আছে বলছে, যেহেতু কম্পন কণার কম্পন হয় সেহেতু সেকেন্ডে কত বার হতে পারে, এই জন্য কম্পন একটা বিষয় আছে। তরঙ্গ দৈর্ঘ্য আছে, তো এই জিনিসগুলো আমরা আবার যখন তরঙ্গের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে তখন আবার আলোচনা করব। আমরা এখন তরঙ্গের বৈশিষ্ট্যগুলো জানলাম, পরবর্তী স্লাইডে আমরা দেখি তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ কত প্রকার, সবকিছুরই প্রকারভেদ আছে। আমাদের এখন আমের মৌসুম, আমরা বাসায় খুব মনে হয় মহাসুখে আম খাচ্ছি, রসালো আম, কিন্তু এই আমেরও সাইজ আবার বিভিন্ন ধরনের, ঠিক আছে, আমেরও সাইজ বিভিন্ন ধরনের, যেমন কোন আমের সাইজ তাসিনের মতো, কোন আমের সাইজ পটলার মতো, সজলের মতো, এরকম বিভিন্ন ধরনের আছে। আবার কোনটা হলো আমাদের বিজ্ঞানী কি নাম নাহিদের মতো, তো আমেরও এরকম বিভিন্ন সাইজ আছে, ক্যাটাগরি আছে, বা স্বাদও আছে, কোনটা টক কোনটা মিষ্টি। তো এইরকম তরঙ্গের সবকিছু প্রকারভেদ আছে, যেরকম তরঙ্গের প্রকারভেদ। তাহলে আমাদের প্রশ্ন আসে যাবে যে তরঙ্গ কত প্রকার ও কি কি, তরঙ্গ কত প্রকার ও কি কি, তরঙ্গ কত প্রকার ও কি কি। আমরা একটু স্লাইডে দেখে খেয়াল করি, দেখো কত প্রকার লেখা আছে। তরঙ্গ মূলত দুই প্রকার, আসলে দুই প্রকার, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা অনুপ্রস্থ তরঙ্গ। তরঙ্গ দুই প্রকার, অনুদৈর্ঘ্য তরঙ্গ আর অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, এইটা প্রশ্ন আমাদের তখন চলে আসে। দুই প্রকার মধ্যে এখন আমরা আবার দেখবো যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, তারপর আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, আমরা একটু চিন্তা করি বা বই যদি পড়ি তাহলে বুঝতে পারবো অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে। মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতিমুখের সাথে সমানভাবে কম্পিত হতে থাকলে সেই তরঙ্গকে লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। তাহলে আমাদের একটা বোঝার বিষয় আছে। আমরা একটু একটা ছবি আঁকিয়েছিলাম, এই তরঙ্গের কণাগুলো কম্পন হচ্ছে প্রতিনিয়ত স্বাভাবিক অবস্থা থেকে। দেখো যে এইটা একটা আমরা তরঙ্গ আঁকিয়েছিলাম, আর এক ধরনের তরঙ্গ আমাদের আছে সেটা হলো স্প্রিং এর মতো। দেখো স্প্রিং, দেখো স্প্রিং এর নিচে দিতে পারে একটা বাটখাটা একটা, যদি আমরা ঝুলিতে দেখি এটাও উপর নিচে যাওয়া আসা করে, তো স্বাভাবিক অবস্থায় একটা জায়গায় থাকে, কিছুক্ষণ পর দেখা যায় যে সে উপরে এই জায়গাতে আসে, কিছুক্ষণ পর এই জায়গাতে আসে। কিন্তু শক্তি সঞ্চালনের দিক কি, এইখানে শক্তি সঞ্চালনের দিক হলো এইটা, এনার্জি শক্তি সঞ্চালনের দিক। আমাদের দেখি শক্তি সঞ্চালনের দিক, শক্তি সঞ্চালনের দিক এইটার দিকে। দেখো তো শক্তি সঞ্চালনের দিক, আর এই দিকটা আমাদের হলো কণার কম্পনের দিক, কণার কম্পনের দিক। এই চিত্রে এইখানে দেখো এই দিকটা আমাদের শক্তি সঞ্চালন দিক, শক্তি এই দিকে বাইরে চলে যাচ্ছে, আর কণার কম্পনের দিকও কিন্তু এই দিক, কণার কম্পনের দিক। আমরা যদি এন দ্বারা প্রকাশ করি তাহলে দেখো তো এইখানে শক্তি সঞ্চালনের দিক আর কণার কম্পনের দিকের মধ্যে কোণ কত, এইখানে 90 ডিগ্রি, আর এইখানে শক্তি সঞ্চালনের দিক এবং কণার কম্পনের দিকের সাথে কোণ কত, 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। দুই ধরনের
এইটা হলো আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ সংজ্ঞা অনুযায়ী শক্তি যে দিকে যাচ্ছে কম্পন সেই দিকে হচ্ছে শক্তি যে দিকে যাচ্ছে কম্পন সেই দিকেই হচ্ছে এটা হলো আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ আর এইটা দেখো যে শক্তি সঞ্চালন যে দিকে হচ্ছে তার সাথে সব সময় কণাগুলো কাটছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল সমকোণে তার মানে এই জন্য এই তরঙ্গটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ এই তরঙ্গটা কোন আমাদের অনুপ্রস্থ এই জন্য দুই প্রকার কম্পনের সাথে অনুপ্রস্থ কম্পনের সাথে শক্তি প্রবাহের দিকের তুলনা করলে দুই প্রকার এই জন্যই একটা হলো যে শক্তি যে দিকে কণার কম্পন সেই দিকে অনুদৈর্ঘ্য আর শক্তি যে দিকে কণার কম্পন তার সাথে 90 ডিগ্রি অনুপ্রস্থ চিত্র দেখা যাচ্ছে দেখো শক্তি যে দিকে যাচ্ছে কণার কম্পন গুলো দেখো যে এখন আবার আমাদের সবকিছু যেরকম বৈশিষ্ট্য আছে এটারও অনুদৈর্ঘ্য তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লিখো আমাদের তরঙ্গের বৈশিষ্ট্য এখন তরঙ্গ যেহেতু দুই প্রকার দুইটার বৈশিষ্ট্যর মধ্যে কিছু কমন হবে কিছু পার্থক্য থাকবে দুইটার বৈশিষ্ট্যের মধ্যে কিছু কমন হবে আর কিছু পার্থক্য থাকবে তাইলে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লিখো অনুদৈর্ঘ্য তরঙ্গের বৈশিষ্ট্যগুলি তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লিখো তরঙ্গের বৈশিষ্ট্যের সাথে তো কিছু মিলবেই কিছু কিছু জায়গায় ডিফারেন্স আমরা পাবো দেখি আমরা কি আছে মাধ্যমে আমাদের সংজ্ঞা যেটা ছিল যে মাধ্যমের আমরা যেটা ফার্স্টে দেখিয়েছিলাম স্প্রিং এইভাবে হতে পারে অথবা একটা স্প্রিং এইভাবেও লাগানো থাকতে পারে একটা টেবিলের সাথে বা কোনো হরিজন্টালি গেছে আমি এদিকে টেনে ছেড়ে দিলাম কম্পন হবে এখানে কোনো আমরা যদি একটা বাটখা চাপাই ওজন চাপাই তাহলে এইদিকেও কম্পন হবে এইটার এইদিকেই শক্তি যাবে এইটারও এইদিকেই শক্তি যাবে ওই জন্য প্রথম এলো যে মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক তরঙ্গ প্রবাহের দিক সমান্তরাল হবে সমান্তরাল মানে সমান্তরাল মানে এই যে অথবা এই যে হয় 0 ডিগ্রি অ্যাঙ্গেল হবে অথবা 180 ডিগ্রি হবে তাহলে সেই জিনিসটা হবে সমান্তরাল এখানে তাই হচ্ছে একবার এই দিকে কণার কম্পন একবার এই দিকে আর একবার এই দিকে এখানেও তাই কণার কম্পন একবার এই দিকে আবার এই ক্ষেত্রে এই দিকে ওঠা নামা করছে আপ অ্যান্ড ডাউন অথবা ডানে অথবা বামে সংকোচন প্রসারণ তারপর আমরা দেখি যে সংকোচন প্রসারণের মাধ্যমে অগ্রসর হয় সংকোচন প্রসারণের মাধ্যমে মানে আমাদের এখন আমরা যে কথায় যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ বা তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি বা বিভিন্ন ধরনের শব্দ আমরা যে শুনতে পাচ্ছি এইটা আসলে অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ একটা মাইক কি থাকে এই অবস্থা এখানে একটা কালো আর এখানে ডায়াগ্রাম এটা কি হয় কম্পন হয় এইভাবে কম্পন হয় বাতাসে তখন শব্দ ছড়ায় তখন যখন কম্পন হয় তখন বাতাসের ওই মাধ্যমের কণাগুলো বাইরের শক্তির কারণে খুব চাপাচাপি হয়ে যায় কিন্তু এই বারের গুলো যারা একটু আগে থেকেই রিল্যাক্সে ছিল তারা রিল্যাক্সে থাকা শুরু করে আস্তে আস্তে শক্তি এখানে আবার চিপা চিপি হয়ে গেল আবার একটু একটু করে ফাঁকা হয়ে যাচ্ছে রিল্যাক্সে চলে যাচ্ছে এই অংশটুকুটা হচ্ছে সংকোচন আর
এই অংশটুকুটা হলো প্রসারণ। তো বলছে যে সংকোচন এবং প্রসারণ হয় মাধ্যমে, অনুদর তরঙ্গের সংকোচন এবং প্রসারণ হয় মাধ্যমে। তার পিছিয়ে বলছে মাধ্যমে পোলারায়ন ঘটে, মাধ্যমে পোলারায়ন ঘটে। পোলারায়ন জিনিসটা আমাদের ইন্টারমিডিয়েটে আমরা যে বুঝবো, তবে তোমরা এটুকুটা জেনে রাখো যে লাইট আমাদের ঘরে যে লাইট আছে, এই লাইট গুলো আমাদের আলো চতুর্দিকে ছড়িয়ে দেয়। আবার আমাদের কাছে আমরা খেলনা হিসাবে অনেকে ব্যবহার করি, বা অনেকের পাশে গৃহসজ্জা হিসাবে লেজার লাইট বা লেজার শো আমরা গেলে দেখি যে একটা লাইনে বিম চলে যাচ্ছে, বাইরে চতুর্দিকে অন্ধকার, ঠিক আছে, বাইরে চতুর্দিকে অন্ধকার, একটা লাইনেই আলো যাচ্ছে আর একটা লাইট থেকে আলো চতুর্দিকে চলে যাচ্ছে। তো পোলারায়ন হলো যে নির্দিষ্ট দিকে যে শক্তি যাওয়া। তো বলছি ওই জন্যই যে যেহেতু তরঙ্গ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গের পোলারায়ন ঘটে, মানে একটা নির্দিষ্ট দিকে সে যাওয়ার সক্ষমতা থাকে, তার চতুর্দিকে না চলে, পোলারায়ন ঘটে। এরপর বলছে স্থিতিস্থাপক ধর্ম সম্পন্ন মাধ্যমে এই তরঙ্গ উৎপন্ন হয়। বলছে মাধ্যম ছাড়া এই তরঙ্গ যেতে পারবে না এবং মাধ্যমটা স্থিতিস্থাপক হতে হবে। এই তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন, মাধ্যমের প্রয়োজন, মাধ্যমের প্রয়োজন। এবং মাধ্যমটা কি হতে হবে? স্থিতিস্থাপক ধর্ম থাকতে হবে, স্থিতি স্থাপক ধর্ম। যেখানে মাধ্যম নাই সেখানে শব্দ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ যেতে পারে না, যেখানে মাধ্যম নাই সেখানে অনুদৈর্ঘ্য যেতে পারে না। এই জন্য বলছে এবং সেই মাধ্যমটা আমার স্থিতিস্থাপক থাকতে হবে, স্থিতিস্থাপক ইলাস্টিসিটি ভাব থাকতে হবে। এখানে যেরকম একটা শক্তি প্রয়োগ হয়েছে, ধাক্কা দিয়েছে, এই সংকোচন হয়ে গেছে, সংকোচন হওয়ার পর আর যদি ইলাস্টিসিটি ধর্ম স্থিতিস্থাপক ধর্ম না থাকতো তাহলে কিন্তু চ্যাপ্টার লেগে থেকে যেত, চ্যাপ্টার লেগে থেকে যেত। কিন্তু তার স্থিতি ধর্ম থাকার কারণে এইটুকুটা প্রসারিত হয়েছে যে আবার শক্তির কারণে আবার চাপা হয়েছে, আবার প্রসারিত হয়েছে যে ইলাস্টিসিটি স্থিতিস্থাপক ধর্ম, ঠিক আছে, এই স্থিতিস্থাপক ধর্ম থাকার কারণে হচ্ছে। যদি স্থিতি ধর্ম না থাকে তাহলে পরে কিন্তু হবে না। যেরকম তোমরা ক্রিকেট খেলো, ক্রিকেট বল আমরা যদি মাঝেতে ফেলে দিই তাহলে ওখানে চুপচাপ থাকে, সে উঠে আসে, মানে তার স্থিতি ধর্ম আছে। যেরকম পটলাকে যদি নাহিদের উপর ফেলে দেওয়া হয় তাহলে পরে নাহিদ কি পটলা খেলে শুয়ে থেকে যাবে না তুলে ফেলে দেবে? কিছুটা হলে তো নাহিদ তুলে ফেলে দিতে হবে, নাকি না নাহিদের সে শক্তি নাই পটলা চাপে থেকে যাবে একবারে দেখা লাগে। তো সেই রকম একটু বিষয় যে স্থিতিস্থাপক ধর্ম থাকা লাগবে, এটা একটা আমাদের তরঙ্গের বৈশিষ্ট্য। এরপরে আমাদের যেটা আগে বললাম অনুপস্থ তরঙ্গ কাকে বলে, অনুদৈর্ঘ্য গেল, অনুপস্থ সম্বন্ধে আমাদের এইটুকুটা জানলে আপাতত ক্লাস 9-10 এর জন্য যথেষ্ট। আর যদি কেউ আরো বেশি বিস্তারিত জানতে চাও তাহলে তোমাদের যদি বাড়িতে কোনো বড় ভাই বড় বোন ইন্টারমিডিয়েটে পড়ে তার যদি বই থাকে পড়বা, তাহলে আরো বেশি জ্ঞান তোমরা অর্জন করতে পারবা। তাহলে আমাদের এখন অনুপস্থ তরঙ্গ কাকে বলে একটু আগে আমি বুঝিয়েছি, অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে তোমাদের ছবি আছে, প্রথম ছবি যেটা ছিল কণার কম্পন আর শক্তির প্রবাহ সবসময় 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। দেখো তোমাদের সংজ্ঞা তো তাই দেওয়া আছে, শর্ত মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির অভিমুখে সমকোণে কম্পিত হতে থাকলে সেই তরঙ্গকে আর তরঙ্গ বা অনুপস্থ তরঙ্গ বলে। অনুপস্থ তরঙ্গের আরেকটা নাম হলো আর, আর মানে যে এরকম জিনিস আড়াআড়ি, আর তরঙ্গ অনুপস্থ তরঙ্গ বলে। অনুপস্থ তরঙ্গ তোমাদের বুঝতে পারছো। এখন আমাদের অনুপস্থ তরঙ্গের দেখো একটা চিত্র দেখো, শক্তি যাচ্ছে, পানির ঢেউ আমরা খুব সহজে দেখেছি, এছাড়া অনেক জায়গাতে আমরা এই ঘটনাগুলো দেখতে পাবো প্রকৃতিতে যদি আমরা খেয়াল রাখি।
দেখো যে চিত্র দেখো যে শক্তি কিন্তু চলে যাচ্ছে কিন্তু কণাগুলো উঠছে আর নামছে সোজাসুজি শক্তি কিন্তু চলে যাচ্ছে সমকোণে আর কণাগুলো ওঠানামা করছে একটা পার্টিকেল লাইনে অনুদৈর্ঘ্য তরঙ্গের বৈশিষ্ট্য আমাদের পরবর্তী আমাদের হলো অনুদৈর্ঘ্য তরঙ্গের বৈশিষ্ট্য অনুদৈর্ঘ্য তরঙ্গের বৈশিষ্ট্য অনুদৈর্ঘ্য তরঙ্গের বৈশিষ্ট্য গুলি লিখো প্রশ্ন মাঝে মাঝে থাকবে এখানেও আমরা জোড়ায় জোড়ায় লিখব দেখো আমরা স্লাইডে দিয়ে দিয়েছি বৈশিষ্ট্য ওই যে মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক তরঙ্গ প্রবাহের দিকে সমকোণ হবে সবসময় 90 ডিগ্রি থাকবে তারপরে মাধ্যমের সমাবর্তন ঘটে তারপরে প্রবাহের পৃষ্ঠদানের দরুন আর তরঙ্গের সৃষ্টি হয় পরস্পর দুটি তরঙ্গ পাত বা পরস্পর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে এগুলো আমরা পরের ক্লাসে বোঝাবো তবে তরঙ্গ পাত তরঙ্গ শীর্ষটা আমাদের ওই যে চিত্র এইটা হলো শীর্ষ তরঙ্গ শীর্ষ এটা হলো তরঙ্গ শীর্ষ আর এইটা হলো তরঙ্গ পাত বা খাঁজও বলে খাঁজও বলে তাহলে আমাদের আজকের মতো এখানেই সামনের দিন এটার বিভাজন পার্থক্য এবং আরো ডিটেলস এবং এগুলোর ব্যবহারিক কি প্রয়োগ আছে আমরা দেখবো তোমরা বইটা খুব সুন্দরভাবে পড়বা ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকো বেশি বেশি ঘরে থাকার চেষ্টা করি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি